হ্যালো বন্ধুরা, বিজ্ঞান টিভি বাংলায় তোমাদের আরও একবার স্বাগত। লক্ষ লক্ষ বছর ধরে আমাদের গ্রহ পৃথিবী মহাকাশে ভাসমান, লক্ষ লক্ষ প্রাণী তার পৃষ্ঠে বসবাস করে চলেছে। তাদের মধ্যে অনেক প্রজাতি আমাদের পরিচিতির তালিকা থেকে এসেছে, তবে তারা বিবর্তন সংগ্রামে কেবল আমাদের মানবিক কল্পনাটিকেই প্রভাবিত করেছে। হ্যাঁ, আমরাই একমাত্র প্রজাতি যারা বিবর্তনের যুক্তির সুবিধা পেয়েছি। তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু মোটেই সহজ ছিল না। এর উৎস 2 কোটি বছর পূর্বে প্রোকনসুলস নামে আফ্রিকান গাছগুলিতে বাস করা সেই ফল খাওয়া প্রাণীদের দ্বারা। আপনি কি জানেন, সেদিনের ফলমূল এবং গাছের পাতা খাওয়ার কারণে আজ পার্থিব মুশকিলগুলির থেকে আমরা অনেক দূরে দাঁড়িয়ে। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। ডিপেন্ডিং অন দ্য স্পিসিস, অর্থাৎ মূলত ভিন্ন প্রজাতির উপর নির্ভর করে এরা আকারে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে, যেমন মার্মোসেট থেকে গরিলা পর্যন্ত। এরা এমন একটি প্রজাতি যারা নিচের মাটিকে খুব কমই প্রাধান্য দিত। প্রোকনসুলস জাতিটি 4টি হাতের দ্বারা গাছের শাখাগুলিতে আরোহণ করে এবং যা প্রায় আধুনিক মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ। তাদের উপরের এবং নিচের অঙ্গগুলি একই আকারের ছিল যা তারা ব্যবহার করছিল, ফলে অঙ্গটি বেন্ডিট আঙ্গুলের পরিবর্তে খোলা তালুতে ঝুঁকেছে। পূর্ব আফ্রিকায় এদের বেশ কয়েকটি জীবাশ্ম পাওয়া গেছে, যাদের মাথার খুলি আদিম ছিল, মস্তিষ্ক ছোট ছিল এবং ছিল সরল। তবুও তাদের গঠন তুলনামূলকভাবে ছোট আকার ছিল এবং এদের ক্যানাইন দাঁতগুলি আক্রমণাত্মকতা প্রস্তাব করত, যা কারণ হিসাবে ছিল পরিচালিত অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কিন্তু 1 কোটি বছর আগে তাপমাত্রার হ্রাস আফ্রিকান জঙ্গলকে বিচ্ছিন্ন করে তুলেছিল, যার কারণে এই প্রজাতিটি গাছ থেকে ছেড়ে যেতে বাধ্য হওয়া শাখাগুলির মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যাওয়া অসম্ভব করে দিয়েছিল। তাই প্রোকনসুল আর্ডিপিথোকাসের বংশধরেরা তাদের পিছনের অঙ্গগুলি দ্বারা চলতে শুরু করতে শিখেছিল। যদিও তাদের পা তখনও আগের মতো প্রসারিত ছিল, তবে বিশেষ শারীরিক বক্রতা এদের দ্বিপদ হওয়ার অনুমতি দিচ্ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে ইতিমধ্যে একটি এপ বা আদিম বলিষ্ঠ সম্পূর্ণ কঙ্কাল প্রমাণ করে যে এই প্রাণীগুলি আমাদের মতো এত সহজেই সেদিন চলা শেখেনি, তবুও তারা চলতে সক্ষম হয়েছিল। সে সময় আর্ডিপিথেকাসের বাহু দুটি ছিল হাঁটুর দৈর্ঘ্যের এবং হাতগুলি অর্ধেক মানব এবং অর্ধেক পশুর মতো। পরের অবস্থা বোঝার জন্য প্রথম পদক্ষেপ আবারও একবার ঘুরে দেখা প্রয়োজন। দেখা যায় আর্ডিপিথেকাস গাছের সর্বোচ্চ স্থানে তৈরি করা অভ্যাসগত ঝুলে থাকা বাসস্থান ছেড়ে কিছুতেই অন্যত্র যেতে চান না। এগুলি প্রকৃতপক্ষে মানব এবং বানরের মধ্যবর্তী স্থান ছিল, কারণ এই সমস্ত বৈশিষ্ট্য পুরোপুরি মানব বৈশিষ্ট্যের এবং আদিম মানবের কমন ফ্যাক্ট বিশ্লেষণ করছিল। কিন্তু সেদিনও জীবন এগিয়ে চলেছে, এরপর বন্যা, খরা, দাবানল এসবের কারণে গাছের সংখ্যা জঙ্গলে খুব কম হয়ে যায় এবং আফ্রিকা 40 লক্ষ বছর আগে একটি সীমাহীন সাভানাতে পরিণত হয়, যেখানে নতুন নতুন প্রাণীরা সাভানা গ্রেল অস্ট্রালোপিথেকাসে উপস্থিত হচ্ছিল। তারা তাদের নতুন অবস্থানের সাথে খুব ভালোভাবে সামঞ্জস্য করে চলছিল। তাদের দুটি পায়ে চলার নিত্য নতুন উপায়টি আজকের আমাদের থেকে তখন অতটাও আলাদা ছিল না। তাছাড়া মূল বিষয় যেটা, সেটা তারা স্বভাবত কৌতূহলী তৈরি হয়েছিল। তাদের মাথার খুলিটি এখনও আদিম বানরের মতোই ছিল, তবে একটি বিভ্রান্তিমূলক ঠোঁট এবং কপাল কুচকানো সহ। প্রথম নজরে আমাদের বৈশিষ্ট্যগুলি শনাক্ত করা শক্ত, তবে মাথাটি সরাসরি ঘাড়ে উপস্থিত করছিল, সঙ্গে ক্যানিনের দাঁতগুলি আরও ছোট এবং মস্তিষ্ক আরও বড় আকারের হয়েছিল। 10 লক্ষ বছর পর পূর্ব আফ্রিকার অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস পৃথিবীতে প্রথম মানুষ রূপে বিবর্তিত হয়েছিল। আরও 5 লক্ষ বছর পর আমাদের পূর্বপুরুষরা মস্তিষ্কের আকারের 700 গ্রাম সীমা অতিক্রম করেছিল। এটি আমাদের বংশের হোমো হ্যাবিলিসের প্রথম রূপ। এটি হোমো হ্যাবিলিস যারা প্রথম প্রস্তর সরঞ্জাম তৈরি করেছিল। কয়েকটি আঘাত দিয়ে পাথর থেকে তৈরি এই আদিম অস্ত্রগুলি এখন মাংস খোদাই, কাঠ কাটা, শিকারীদের হাত থেকে রক্ষা এবং শিকারকে হত্যার জন্য মূল সরঞ্জাম ছিল।
মানুষ এখন সশস্ত্র ছিল। গাছে বসবাস করা জীবন চিরতরে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সাভানা এগিয়ে যাওয়ার আন্দোলনকে দ্রুতগতিতে প্রভাবিত করে চলছিল। সে সময় পৃথিবীর মাটি এদের জন্য খুব বিপজ্জনক ছিল, কিন্তু বুদ্ধিমান মানবজাতি সমস্যাগুলি কাটিয়ে ওঠা সম্ভব করেছিল। এটি কোনো শক্তি বা আগ্রাসন নয়, বুদ্ধি যা প্রাথমিকভাবে মানুষকে সুরক্ষিত করেছিল। সে সময় হোমো হ্যাবিলিসের খুলি ছিল অনেকটা অ্যাস্ট্রালোপিথেকাসের মতো, তবু এদের মস্তিষ্কের আকার 600 থেকে 800 গ্রাম ছিল। এখন এর পূর্বসূরীদের তুলনায় মুখটি আরও দেড়গুণ ছোট হয়ে গেল। প্রায় 5 লক্ষ বছর পূর্বে একটি নতুন প্রজাতি হাজির হয়েছিল, হোমো ইরগাস্টার, প্রথম কর্মজীবী মানব। এদের কর্মের দ্বারা এরা আফ্রিকান সাভানা অংশে বসবাসকারী এক প্রকার সন্ত্রাসে পরিণত হয়েছিল, এবং এতে এদের পাথরের সরঞ্জামগুলির একটি অভূতপূর্ব ভূমিকা ছিল। এমনকি দুর্দান্ত ভয়ঙ্কর পশুরাও এই অস্ত্র থেকে মোটেই নিরাপদ ছিল না। মানুষ এখন পাকাপোক্ত শিকারী হয়ে উঠল। পূর্ব আফ্রিকাতে পাথরের সরঞ্জাম দ্বারা পরিবেষ্টিত হরিণ এবং এমনকি হাতির সন্ধানও পাওয়া গেছে। পশুর হাড়ের কাটা চিহ্নগুলি আমাদের বিবর্তনের একটি নতুন পর্যায়ের প্রমাণ। সম্ভবত এটি একই সময় যখন মানুষ প্রথমবারে আগুন আবিষ্কার করেছিল, যদিও এর প্রমাণ বিরল এবং বিশ্বাসযোগ্য নয়। সেদিনের বেশিরভাগ মানুষের প্রথম জীবাশ্মগুলি আজও পূর্ব আফ্রিকায় রয়ে গেছে। যাই হোক, মাথার খুলির আদিম উত্তরাধিকারটি এখন অতীতে ছিল, তবে তাদের চোয়ালগুলি এখনও বড় ছিল এবং তাদের মস্তিষ্ক আজকের আমাদের চেয়ে দ্বিগুণ ছোট ছিল। তবে তাদের উচ্চতা এবং গড়ন ঠিক আধুনিক মানুষের মতোই ছিল। তাদের দেহগুলি তাদের মাথা ব্যতীত আমাদের থেকে খুব কমই আলাদা ছিল। তারা সমস্ত আফ্রিকা জুড়ে বসতি স্থাপন করেছিল এবং এর বাইরেও বসতি প্রথম স্থানান্তরিত করেছিল। শেষ পদক্ষেপটি ছিল পৃথিবীর বুকে উপনিবেশ স্থাপন করা। সুতরাং তারা সেই পদক্ষেপ নিয়েছিল এবং এই গ্রহের বিশাল বিস্তৃতি নিত্য নতুন পথপ্রদর্শক দ্বারা জয়লাভ করছিল। যদিও ঠিক তখনও এই গ্রহটি মানুষকে আন্তরিকভাবে স্বাগত জানায়নি, তাই বলা হয় প্রকৃতিকে সবসময়ই মূল্যায়ন করে এগোনো উচিত। না না, জীবন তখনও গোলাপে সাজানো বিছানা ছিল না। তাদের শিকারী দাঁতগুলির চিহ্নসহ মানুষের অবশেষ এটির সাক্ষ্য দেয়। যদিও এটি ছিল কষ্টদায়ক সময়, তবু তা কারণকে উৎসাহিত এবং উৎসাহিত করার বিষয়ে শ্রেষ্ঠ সময় ছিল। হোমো হাইডেলবার্গেনসিস হলেন প্রথম প্রাগৈতিহাসিক মানুষ, যাদের মস্তিষ্কের আকার আমাদের এখন যা আছে তার সমান। যদিও তাদের মুখগুলি বর্বর ছিল, কিন্তু তাদের চোখ তখন কারণবশত বিস্ফোরিত হতে শুরু করেছিল। তারা ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র তৈরি করেছিল, তাদের মৃতদেহ দাহ করেছিল এবং কবর দিয়েছিল, এবং শিল্পকৌশলের প্রথম বস্তুগুলি যেমন ছিল তেমনটা তৈরি করতে শিখেছিল। এভাবে ধীরে ধীরে মানুষ বিবর্তনের একটি দীর্ঘ ও কঠিন পথ পেরিয়ে গেছে, যার ফলে আমি তুমি এই নিজেদের শরীরের দিকে তাকালে বিষয়টিকে আজ সত্য হিসেবে মানতে পারি। তবে ভবিষ্যতে কি আছে, এর কারণ আমাদের নিজেদের জন্য নিজেদের অনেকটাই দায়বদ্ধ করে তোলে। যদিও এখন সব কিছু আমাদের নিজেদের উপর নির্ভর করে, আমাদের চরিত্রের উপর নির্ভর করে। আজকের এই এপিসোড আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং এর ওপর আরও কিছু তথ্য জানতে চাইলে তা জানাতে পারেন। আজকের মতো এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।